মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ হোসেন ব্যাপারে তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি বিলকিস ওয়াসিফা। হাজীগঞ্জ উপজেলার রান্ধনীমুড়া 11 নং ওয়ার্ডের আলোকিত রান্ধনীমুড়া স্পোর্টিং ক্লাবের সদস্য সাখওয়াত হোসেন নিজস্ব অর্থায়নে জামিয়া ইসলামিয়া দারুন নাজাত মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে 100 শতাধিক বৃক্ষের চারা বিতরণ করেন। মঙ্গলবার সকালে জামিয়া ইসলামিয়া দারুন নাজাত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন মাদ্রাসার শিক্ষক ও আলোকিত রান্ধনীমুড়া স্পোর্টিং ক্লাবের সদস্য সাখওয়াত হোসেন। ওই সময় সাখওয়াত হোসেন বলেন, করোনা মহামারীতে অক্সিজেন সংকটে ভুগতে দেখা যাচ্ছে, বৃক্ষ থেকে পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যায়, বৃক্ষরোপণ দেশের অক্সিজেন সংকট অনেকটাই নিরসন করবে, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করে অনেকটাই আনন্দিত। পলিথিনটা সুন্দর মতো করে ছিড়বা, ঠিক আছে নি, এমন ভাবে ছিড়বা যেন গাছের এই অংশটা যেন কাটা না দা বা ফরি না দা, ঠিক আছে নি, ধরার সময় শক্তগত মতো ধরবা, ঠিক আছে নি, আর গর্ত বেশি বেশি নিচে করবা না, গাছগুলো যখন ঢুকবা ঠিক একদম এই যে গোড়া আছে না গোড় অংশটুকু, এই গোড় অংশটুকু যেন মাত্র ডুবে, ঠিক আছে নি, একটু খনেকে কিন্তু একটু খাবার একটু ডুবে ফেলবা, কে এরকম ভাবে ডুবাবে না, ঠিক আছে নি, সবাই ডুবাবো কটু পর্যন্ত এই গাছের এই মাটি পর্যন্ত, কটু পর্যন্ত মাটি পর্যন্ত, আমরা যেরকম মুড়া করি না মুড়াগুলা মুড়া মতো উঁচা করে তারপর খালি বসা দিবা, তারপরে তারপর কি করবা যখন রোপণ করবা তারপর একটা লাঠি দিবা, ঠিক আছে নি, 1.5 ফুট অথবা 2 ফুটের মতো একটা লাঠি নিবা, লাঠি নিয়ে সাথে একটা মাছ বরাবর দড়ি দিয়ে বাঁধ দিয়ে তারপর রোপণ করে দিবা, ঠিক আছে নি, তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যেন গাছটা একটু বড় হওয়া শুরু করবে তখন তারপর গোড়া দিতে একটু মাটি দিবা, সবাই বুঝতে পারছো তো? এর আগেও কয়েক বছর তরুণ এই বৃক্ষপ্রেমীকে বৃক্ষের চারা বিতরণ করতে দেখা গেছে। আগামীতেও এই বৃক্ষপ্রেমীর বৃক্ষ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। ওই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক আবু হানিফ। তিনি এই তরুণ বৃক্ষপ্রেমী সাখওয়াত হোসেনের এমন কার্যক্রমকে সাধুবাদ জানান। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ইমরান হোসেন ও আবুল বাশার প্রমুখ। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।